কি করতেছো তুমি? ব্যাগ দেখি, শোনো না, আমাকে একটা ব্যাগ কিনে দিবা প্লিজ? কেন, সরস্বতী পূজা অনেক ব্যাগ তোমার? আমার ব্যাগ না, নাই প্রচুর ব্যাগ তোমার। ব্যাগ দেখি, নাই নাই তোমার ব্যাগ লাগবে? এই যে ব্যাগ, এই যে পুরানো ব্যাগ, এই যে পুরানো ব্যাগ, এই যে ব্যাগ, এই যে ব্যাগ নে আরো ব্যাগ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হানি বানি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করবো সেটা হলো আমার কিছু ব্যাগের কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যদি আমাদের ভিডিওটা দেখো অবশ্যই ভিডিও লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে। তো চলো আমি ব্যাগ দেখানো শুরু করি। প্রথমে দেখাচ্ছি এই পার্সটা, পিওর ব্ল্যাক কালারের মধ্যে আছে। এই পার্সটা আমি আগের বছর পয়লা বৈশাখের সময় নিয়েছিলাম। কেমন লাগলো পার্সটা অবশ্যই জানিও। সেকেন্ড দেখাচ্ছি এই বটুয়াটা, এটা আমার রিসেপশনের বটুয়া ছিল, গোল্ডেন কালারের। এটা নিয়েছিলাম রাসমেলা থেকে। তারপর এই ক্লাচটা নিয়েছিলাম, এটাও আমার বিয়ের, এটাও আমি রাসমেলা থেকে নিয়েছিলাম, ইয়েলো কালারের। এই ব্যাগটা দেখাচ্ছি, এই ব্যাগটা আমাকে দিয়েছিল আমার দিদি আমার বিয়েতে। এই ব্যাগটাকে এভাবেও নেওয়া যায়, আর যদি আমি চাই ইচ্ছে করে দেখো সিলিং করার জন্য এখানে হুক দেওয়া আছে, চাইলে আমি সিলিং করেও নিতে পারবো। তো এই ব্যাগটা আমাকে দিদি দিয়েছে ব্রাউন কালারের মধ্যে, ফুলের কাজ করা আছে, মানে ফ্লোরাল প্রিন্ট করা আছে। তো আমার খুব পছন্দের এই ব্যাগটা, কেমন লাগলো জানাবে। এই ব্যাগটা তোমরা সবাই দেখেছো, কারণ এটা রাসমেলার থেকে নিয়েছিলাম, কারণ রাসমেলার ভিডিওতে এই ব্যাগের রিভিউ আমি করেছি। এটা রাসমেলার ব্যাগ, এটাও আমার একটা পছন্দের ব্যাগের মধ্যে একটা। এটার কালারটা আমার খুবই ভালো লাগে, নেভি ব্লুতে। আর এই ব্যাগটার ভিতরে যে জরির ডিজাইনটা আছে সেম, কিন্তু এটা আমি কালারটার ভালো লেগেছে জন্য এই ব্যাগটা আমি নিয়েছি। তো এই ব্যাগটা যারা আগে রাসমেলার ভিডিওটা দেখো নি তারা গিয়ে দেখে এসো, আর কেমন লাগছে ব্যাগটা জানিও, যারা নতুন আছো তারা জানিও। এই ব্যাগটা আমাকে বিয়েতে আমার পাশের বাড়ির কাকিমনি দিয়েছিল, মানে আমাকে এই ব্যাগটা দিয়েছিল, আর প্রথম একটা ওয়ালেট দিয়েছিল। এই ব্যাগটা আমার খুব পছন্দের একটা ব্যাগ, কারণ অনেক সময় হয় যে বিয়ে বাড়িতে গেলে এরকম একটু ব্যাগ ভালো লাগে নিতে, তো এই ব্যাগটা আমার খুব ভালো লাগে। একদম চেরি যে রেড কালার হয় না, ওই চেরি রেড কালারের ব্যাগটা। ক্যামেরাতে হয়তো একটু অরেঞ্জ অরেঞ্জ কালার আসছে, বাট কালারটা খুবই সুন্দর চেরি রেডের মধ্যে। এই ব্যাগটা আমার খুব পছন্দের। আর আমি যা যা ব্যাগ দেখাচ্ছি তার মধ্যে কিছু কিছু ব্যাগ তোমরা আমাদের ভিডিওতে অবশ্যই দেখেছো, কারণ পুজো টুজোতে যে ব্যাগগুলো নিয়েছিলাম সেই ব্যাগগুলোর রিভিউ আমি করেছিলাম ভিডিওতে। এই ব্যাগটা তো দেখেছো, এই পুজোতে নিয়েছিলাম বাই ওয়ান গেট ওয়ানে। তো এই ব্যাগটাও রাফ করার জন্য, টুকটাক যাতায়াতের জন্য এই ব্যাগটাও খুব ভালো লাগে আমার। আর এটাই সেম ইয়েলো কালারের ব্যাগ। তো দুটো ব্যাগ রাফ ইউজের জন্য বা মানে সামান্য কিছু জিনিস নেওয়ার জন্য আমি বলবো খুবই ভালো। তো যারা নতুন আছো চ্যানেলে এই ব্যাগগুলো ভিডিও করা আছে, রিভিউ করা আছে, তোমরা গিয়ে দেখে নিও, আর ব্যাগগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। এটা একটা আমার সিলিং ব্যাগ, একদম পিওর ব্ল্যাক কালারের মধ্যে। এটা আমি 2 বছর কি 3 বছর আগে রাসমেলা থেকে নিয়েছিলাম। এই ব্যাগটা নিয়ে আমি মানে বেশিরভাগ বাইরে কোথাও গেলে আমি এই ব্যাগটা নিয়ে যাই, কারণ এটার ভেতরে না অনেক কিছু মানে তোমার চলে যাবে, এতটা ভেতরে স্পেসটা এতটা বড়। তো
ওই ব্যাগটা মানে আমি বলবো আমার খুব পছন্দেরই একটা ব্যাগ। এই ব্যাগটা আমাকে আমার মা দিয়েছে, এই ব্যাগটা আমার খুব ভালো লাগে, একদম ব্ল্যাক কালারের। এটাও আমি চাইলে ফিলিং করে নিতে পারবো, কারণ এই যে এখানে দেখো হুক দেওয়া আছে, এই যে ফিলিং এর, বাট আমি এভাবে হাতে নিতেই ভালোবাসি। আর এই একটা ব্যাগ, এই ব্যাগটা রিসেন্ট নিয়েছি, 2 কি 3 মাস আগে নিয়েছি এই ব্যাগটা। এই ব্যাগটা মেনলি অর্ডার করেছিলাম আমার শাশুড়িমার জন্য, কারণ মা ওরা বাইরে যাবে জন্য, তো ব্যাগটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। কিন্তু মারা চলে যাওয়ার কিছুক্ষণ পর ব্যাগটা আসলো, তারপর প্রীতম বললো যে রিটার্ন করে লাভ নেই, ব্যাগটা রেখে দাও, ভালো ভালো লাগছে যখন তোমার রেখে দাও। তো ব্যাগটা পুরো তো আমি ইউজ করছি, আর মাও বললো যে তুই ইউজ কর, তোর লাগে ব্যাগটা খুব। তো এটাই ছিল ব্যাগের কালেকশন। ও আমি আরেকটা ব্যাগ দেখাতে তোমাদের ভুলে গেছি, ও মাই গড আই ফরগেট ইট। এইটাও আমার খুব পছন্দের একটা ব্যাগ, দেখো এই পাশেও মানে তোমার কম্পার্টমেন্ট আছে আর এই পাশেও কম্পার্টমেন্ট আছে, আর এটা একদম মানে কি বলবো ইয়েলো কালার, আমার খুব পছন্দের একটা কালার, তো পুরো সলিড ইয়েলোর মধ্যে আছে। এই ব্যাগটা প্রীতম আমাকে 2 বছর আগে বার্থডেতে গিফট করেছিল, তো এটা আমি সিলিং করেই নিই, তো মেকআপতে আমি যে হ্যান্ড সিস্টেমও নিতে পারবো, বাট এটা আমার সিলিং করে নিতেই ভালো লাগে। তো এই ব্যাগটা আমার খুব পছন্দের। তো আমি আমার কাছে আপাতত যা যা ব্যাগের কালেকশন ছিল সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা অন রেখো, আর তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করে দিও। আজকের মতো ভিডিও এখানেই, টাটা।